বন্ধুরা, এটা পার্ট ওয়ানে দেখিয়েছি, পার্ট টু এবার আমি দেখাবো। পার্ট টুতে এই পোর্শনটা দেখাবো, এত অবধি আমি দেখিয়েছি 10 কাটা অবধি, এবার 11 কাটার থেকে আমি এই পোর্শনটা দেখাবো। তাহলে আমরা আসছি 11 কাটাতে, দুটো সোজা, সামনে সুতো নিয়ে নেব, একটা এইভাবে তুলে একটা সোজা, এই যে ঘরটা তুলে এই পাশে দিলাম, এই কাটায় নিলাম, সেই ঘরটা এইভাবে পরিয়ে দেব, দিয়ে 7টা উল্টো করব, 7টা, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা উল্টো করে নিলাম। এবারে পেছনে সুতো দেব, এই দুটো একসাথে একটা সোজা গুনব। বন্ধুরা লিখে নেবেন ডিজাইনটা, একটা সোজা গুনলাম, দুটো একসাথে, সামনে সুতো একটা সোজা, সামনে সুতো একটা সোজা, তারপর এটা আবার একটা ডিজাইন, সামনে সুতো নেব, একটা ঘর তুলে নেব, আর একটা ঘর এইভাবে সোজা বুনব, আবার এই ঘরটা নিয়ে এই কাটার মধ্যে এপাশে পরিয়ে দেব। আবার সামনে সুতো 7টা উল্টো, 1, 2, 3, 4, 5, 6, 7, পিছনে সুতো, এই দুটো একসাথে একটা সোজা, একটা কমে গেল। এবার সামনে সুতো নেব, নিয়ে এই দুটো আছে পরে দুটো সোজা, একটা, দুটো, উল্টো কাঠিতে সব উল্টো, উল্টো কাঠি 12 নম্বর কাঠিতে, এই উল্টো কাঠিতে সব উল্টো, উল্টো কাঠি করে নিয়ে সব উল্টো গুনে নিলাম 12 নম্বর কাঠিতে। এবার 13, এই পরের কাঠিতে 3টে সোজা, 3টে সোজা, সামনে সুতো নিয়ে নেব, একটা তুলে নেব, আর একটা সোজা বুনব, যেটা তুলে নিলাম সেটা এইভাবে খুলে এই ঘর, এই ঘরে পরিয়ে দেব। আবার সামনে সুতো নিয়ে 5টা উল্টো, আবার পিছনে সুতো, 5টা উল্টো হয়ে গেল। এবার দুটো দুটো ঘরকে একসাথে একটা সোজা, সামনে সুতো নিয়ে নিলাম, সামনে সুতো নিয়ে 3টে সোজা পরপর, একটা, এই দুটো সোজা, তাহলে 3টে সোজা, সামনে সুতো নিয়ে 3টে সোজা, আবার সামনে সুতো নিয়ে এই ঘরটা তুলে নিয়ে এই ঘরটা সোজা বুনে নেব, এই ঘরটা এই পরিয়ে দিলাম, আবার 5টা উল্টো, এই দিকটা যেভাবে করেছি এই দিকটা, আবার সেই দিকটা 5টা উল্টো, 2, 3, 4,
পাঁচটা। পিছনে সুতো দুটো উল্টো একসাথে, এখানে জালি হচ্ছে, দুটো উল্টো একসাথে একটা কমে গেল, আবার সামনে সুতো নিয়ে এই তিনটে সোজা হবে। এদিকেও স্টার্টিং এ হয়েছিল, একটা দুটো তিনটে, তাহলে এই দুটো ঘরকে একটা ঘর করে ফেলে দিলাম আর একটা ঘর বেড়ে গেল। তাহলে এইভাবে এই কাটাটা শেষ হয়ে গেল। এবারে উল্টো কাটিতে সব উল্টো, উল্টো কাটিতে সব উল্টো বুনে নিলাম। এই যে এখানে এই জালি তৈরি হচ্ছে, এপাশে এই যে জালি, এই ফুলটা এই মাঝখানে হবে। এই যে জালি হচ্ছে, একটা দুটো, আরো দুটো হবে, দেখাচ্ছি। এই যে এই ফুলটা যদি না বুঝতে পারেন, এখানে আবার দেখাচ্ছি যে চারটি জালি হবে পরপর, তারপর এটা করে চেঞ্জ হবে, দুটো অল্টারনেট করে হবে। এখানে একটা এর এই কাটিতে চারটি সোজা, তিনটি চারটি সোজা, সামনে সুতো যেভাবে একটা তুলে নিলাম, প্রত্যেকবার নিচ্ছি এটা বুনে নিলাম, আর এই তোলা ঘরটা খুলে এপাশে পরিয়ে দিলাম। এবার সামনে সুতো তিনটে উল্টো হবে, দুই তিন, তিনটে উল্টো, পিছনে সুতো, আবার এই দুটো একসাথে একটা সোজা, একটা কমে গেল, সামনে সুতো নেব, পরপর পাঁচটা সোজা করব, একটা দুটো তিনটা চার পাঁচ, সামনে সুতো একটা তোলা একটা সোজা, এইটা একটা করে ঘর যেটা তুলে নিচ্ছে এটা খুলে পরিয়ে দিতে হবে, এটা ভুলে গেলে একটা করে বেড়ে যাবে ঘর। এবারে পাঁচটা উল্টো, তিনটে উল্টো, একটা দুটো তিনটে, পিছনে সুতো নিয়ে দুটো একসাথে একটা সোজা, একটা কমে গেল, আবার সামনে সুতো নিয়ে এই চারটি সোজা, দুই তিন চার। উল্টো কাটিতে সব উল্টো বুনে নিচ্ছি আমি, উল্টো কাটিগুলো আমি আর দেখাচ্ছি না, উল্টোগুলো ১৬ নম্বর কাঠি উল্টো হয়ে গেল। এবার ১৭ নম্বর কাঠিতে পাঁচটা সোজা, পাঁচটা সোজা, সামনে সুতো নিয়ে
একটা তুলে একটা সোজা, স্কিপ করে একটা সোজা, আবার এই ঘরটাকে পরিয়ে দেওয়া। এবারে একটা উল্টো হবে, সামনে সুতো নিয়ে একটা উল্টো, যে পাঁচটা তিনটে, এবার একটা, এবারে পেছনে সুতো নিয়ে দুটো একসাথে একটা সোজা, সামনে সুতো নিয়ে সাতটা সোজা হবে, একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত। আবার এই দুটো একসাথে সামনে সুতো নিয়ে এইটা তুলে এইটা সোজা বুনে নেব, স্কিপ করে এবার সামনে সুতো নিয়ে একটা উল্টো, এখানে যেরকম করেছিলাম একটা উল্টো, আবার পিছনে সুতো দিয়ে দুটো একসাথে একটা সোজা, আবার সামনে সুতো করে এই পাঁচটা আছে পাঁচটাই সোজা, একটা একটা বেড়ে গেল, চারটে এমনি সোজা। তাহলে এই কাঠিটা হয়ে গেল, এবারে আমি চলে যাব উল্টো কাঠিতে, উল্টো কাঠিটা সব উল্টো বুনে নেব। এই যে এটা 17 নম্বর কাঠি হয়ে গেল, 18 নম্বর কাঠিতে আমি সব এবারে লাস্ট কাটি ডিজাইনের এই যে ফ্লাওয়ারটা করতে হবে, এই যে এই দুটো করেছিলাম আগের বার, এবারে এখানে একটা মাঝখানে করতে হবে, সেটা দেখাচ্ছি। এই এইগুলো যারা বুঝতে পারেননি তারা এটা দেখে নিন ভালো করে। প্রথমে এইখানটা করতে হবে, এবারে একটা, প্রথমে সাতটা সোজা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা সোজা একটা উল্টো, উল্টো, আবার পেছনে সুতো নিয়ে পাঁচটা সোজা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা সোজা করার পর এইভাবে ঘরগুলোকে ধরে নেব। নিয়ে এই যে প্রথম যে জালিটা আছে এটার ভেতর দিয়ে এইভাবে ঢুকিয়ে এইভাবে একটা সোজা বুনে তুলব, এই তুলে নিলাম, তুলে এই কাটিতে একটা সোজা বুনে নেব, একটু ঢিলা ঢিলা করে করতে হবে, এটা তো ফ্লাওয়ার ডিজাইন হচ্ছে, টাইট করলে জড়িয়ে মানে গুটিয়ে যাবে একদম। এবারে সেকেন্ড, এই সেকেন্ড জালির মধ্যে আবার এইভাবে এইভাবে কাটাটাকে দিয়ে এইভাবে পেছন দিক থেকে এই সোজা বুনে তুলব, আবার
আবার এই কাটিতে নিয়ে নেব, সোজা বুনে নেব একটা। দুটো, এবার তিন নম্বর। চারটে জালি এদিকে আছে, চারটে জালি এদিকে আছে, তাহলে আরেকটা। তাহলে চারটে জালি হয়ে গেল। তারপরে পরের এই কাঁটার ঘরটা একটা সোজা বুনে নেব। তাহলে এই মাঝখানটা এই হয়ে গেল, একদম সিকিওর হয়ে গেল। এবার এই পাশে এইদিকে চারটে জালির থেকে আবার চারটে ঘর তুলব, একটা সোজা বুনে নেব, দুটো, আপনারা যখন বুনবেন তখন ঢিলা কতটা কি রাখবেন নিজের মতো করে রাখবেন, তবে একটু বেশি ঢিলা রাখলে মনে হয় ভালো হবে। তাহলে চারটে চারটে তুললাম আর মাঝখানে একটা, নটা। এবার কাঠিটাকে আর বুনবো না, এবার ঘুরিয়ে নেব, নিয়ে এই নটা উল্টো একসাথে বুনে নেব। চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নটা ঘর আমি একসাথে উল্টো বুনে নেব। এই নটা ঘর ফেলে দিলাম, দিয়ে আবার কাঠিটাকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এটাকে সোজা বুনে নেব। টাইট করে একটু নিতে হবে, এই যে ফ্লাওয়ারটা হলো। এবার পাঁচটা সোজা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা সোজা, এই যে ফ্লাওয়ারটা হলো। এবার সামনে সুতো নিয়ে একটা উল্টো, একটা উল্টো করার পর যতগুলো সোজা পড়ে থাকবে সাতটা থাকবে, সাতটা সোজা। বন্ধুরা যদি এই ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন, আর নতুন যারা বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাতটা সোজা আমি বুনে নিলাম লাস্ট। এটা ডিপ কালার তো অত প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না, একটু লাইট কালারে বললে খুব ভালো সুন্দর বোঝা যাবে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখবার জন্য।